একটানা ভারী বৃষ্টিপাতের জেরে পুনের খান্ডোয়া এলাকায় একটি আবাসনের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো অন্তত 15 জনের। রাত প্রায় 1:45 নাগাদ ভেঙে পড়ে ওই আবাসনের কম্পাউন্ড দেওয়ালের একটি অংশ। পাশেই একটি ঝুপড়ির ওপর দেওয়ালের একাংশ ভেঙে পড়ায় ক্রমশ বেড়েই চলছে মৃতের সংখ্যা। জানা গিয়েছে আবাসনের পাশে ওই ঝুপড়িতে অস্থায়ী ঘর বেঁধে থাকছিলেন শ্রমিকরা। গত 24 ঘন্টার মধ্যে প্রায় 73.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে পুনেতে, আর যার ফলে এই আবাসনের পার্কিং লটের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়ালের গায়ে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও গিয়ে পড়েছে ঝুপড়ির বাড়িগুড়ির উপরে। ঘুমের মধ্যেই চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। মৃতদের মধ্যে 4টি শিশু এবং 1টি মহিলা বলে জানা গিয়েছে। মৃতদের বেশিরভাগের পরিচয় এখনও জানা যায়নি, তবে মূলত তারা বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে খবর। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তৎপরতার সাথে উদ্ধার কাজ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকল বাহিনীও। ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে রয়েছে কিনা তার খোঁজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।